السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى في القرآن الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أطيعوا الله وأطيعوا الرسول. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা। এই অনুষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ রাব্বে করিম হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে উম্মতের জন্য আদর্শ হিসাবে পেশ করেছেন এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন চরিত্রের মাঝে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা, উত্তম নিদর্শন। যারাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে, মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ পাকের মহব্বত তারা পেয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াতও নাজিল করে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকা মোতাবেক জীবন পরিচালনার মধ্যেই রয়েছে সফলতা। তাই আজকে আমরা সুন্নতি জীবন ও সফল জীবন নিয়ে আলোচনা করব। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, মিডিয়া আলোচক শেখ মুফতি আব্দুল কাইয়ুম সুবহানি, খতিব মসজিদে নূর, সেগুন বাগিচা, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন, আপনিও ভালো আছেন নিঃসন্দেহে। আপনার কাছে আমরা আজকে যে বিষয়গুলো জানব, যে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলতে বলেছেন যে তোমরা যদি আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা পেতে চাও, রাসূল বলেছেন ফাত্তাবিউনি, আল্লাহ তাআলাই আয়াত নাযিল করে দিয়েছেন যে তোমরা আল্লাহ রাসূলের ইতাআত করো, অনুগত, অনুসরণ করো। আসলে এর ব্যাখ্যা বিশ্লেষণ কি আপনার কাছে আমরা শুনব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا، قال رسول الله صلى الله عليه وسلم، من أحب سنتي فقد أحبني، أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় দর্শক শ্রোতা এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে আছেন, মানুষের জীবনে সফলতা একটি মৌলিক বিষয়। প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য, এবং সফলতা অর্জন করতে গিয়ে কোনো না কোনো গুণীজন বা কোনো বড় মানুষ, বড় মহিষী, তাদের আদর্শ অনুসরণ করা মানুষের জন্য অপরিহার্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃজন করেছেন, তিনি আমাদের জন্য আমাদের জীবনের কর্মপন্থাও তিনি বাতলে দিয়েছেন। আল্লাহ তাআলা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের জন্য নিজের জীবন বিধান তৈরি করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কর্তৃক রাসূল হিসেবে এই জগৎবাসীর কাছে প্রেরিত হয়ে নিজে আমল করে করে মানুষের জীবনের সফলতা কোন জিনিসের মধ্যে আছে সেই জিনিসটি তিনি নির্দেশ করে গেছেন। এই জন্য কোরআনে কারিমে নির্দেশ আসছে যে রসুল যা নিয়ে এসছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো, মানে আমল করো, আর যা তিনি বর্জন করতে বলেছেন সেটাকে তোমরা পরহেজ করো, বর্জন করো। আসলে মানুষের মৌলিক সার্থকতা এখানেই। একজন মানুষ যখন, সে যেই হোক না কেন, আমাদের এই আল্লাহর এই যে বিধান, এই বিধানটা অনেকে হয়তো অনার করে অথবা ডিজনার করে, গ্রহণ করে অথবা করে নেই, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, এটা সার্বজনীন এবং পৃথিবীর সকল মানুষের জন্য এই সাওগাত, এই পয়গাম, যে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা যে দিন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন,
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে যে প্রয়োগ সেই আল্লাহর নির্দেশের করেছেন সেটার অনুকরণের মধ্যেই একমাত্র সফলতা মানুষের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র আপনি যেভাবে বলেছেন যে উসওয়ায় হাসানা হিসাবে আমাদের সামনে বিদ্যমান, আজকে কোরআন এবং সুন্নার মাধ্যমে আমরা আল্লাহর নির্দেশ রাসূলের সুন্নাহ পেয়েছি এবং রাসূলের সমগ্র জীবন আমাদের সামনে আছে। তো একজন মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, সফল করতে চায় এবং শান্তিময় করতে চায়, মানুষ কল্যাণময় করতে চায়, তাহলে তার সুন্নতের অনুসরণ ছাড়া, সুন্নতে উলার দিকে যাওয়া ছাড়া মানুষের কোনো পথ নেই। এই জন্যই বলা হয় যে সুন্নতময় জীবন সার্থক জীবন। একজন মানুষ যদি নিজের জীবনের মধ্যে রসুলের আখলাককে তার জীবনের মধ্যে প্রয়োগ করতে পারে বা অনুসরণ করতে পারে, সেখানেই তার সফলতা এবং সার্থকতা। এই জন্য কবি বলেন যে সুন্নত হ্যায় মেরে পেশ নজর কলব মে আল্লাহ, সুন্নত হ্যায় মেরে পেশ নজর কলব মে আল্লাহ। আমার সামনে প্রত্যেকটা কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তালাশ করা এবং সুন্নত অনুযায়ী জীবনযাপন করা, এটা আমাদের প্রত্যেকের। এবং যে ব্যক্তি সুন্নত অনুযায়ী চলবে ওই মানুষটা দুনিয়ার জন্য কল্যাণকর হবে, সাদা প্রতিবেশীর জন্য হবে, নিজের পরিবারের জন্য হবে, নিজের সমাজের জন্য হবে, নিজের দেশের জন্য হবে। যখন মানুষ সুন্নত নিজের জীবনে সুন্নতের পায়রবি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে। হাদিসের শেষ অংশে হুজুর বলেন আর আমাকে যারা ভালোবাসবে তারা জান্নাতে আমার সঙ্গে থাকবে, কানা মা ইফিল জান্না। সুতরাং আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের সাধারণ মানে স্বাভাবিক জীবনে আমাদের উঠতে বসতে খাইতে চলতে লেনদেন আমাদের মোয়ামেলা মোয়াশারা আমাদের প্রত্যেকটা বিষয়ে হুজুর কিভাবে করেছেন, কিভাবে হুজুরের আপনার জীবনচরিত ছিল, ওইভাবেই আমাদের জীবনকে আমরা যদি পরিচালনা করতে পারি তাহলেই একমাত্র আমরা সফলতার জীবন হিসাবে আমাদেরকে বুঝতে পারবো যে আমরা সফল, দুনিয়া এবং আখেরাতের কল্যাণ আমাদের বয়ে আসবে। স্বাভাবিক জীবনে আমরা দেখি যে হুজুরের সুন্নতের মধ্যে যে কিভাবে আমাকে খাবার গ্রহণ করতে হবে, কিভাবে আমাকে ঘরে প্রবেশ করতে হবে, ঘর থেকে কিভাবে আমাকে বের হতে হবে, আমার পাশের যে মানুষটা প্রতিবেশী তার সঙ্গে আমার আখলাক কেমন হবে, এই সব কিছু আমার স্ত্রী আমার সন্তান পরিজন আমার বন্ধু বান্ধব এই সব মানুষ হুজুরের আখলাকের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে মানে ইসলামের সৌন্দর্যটাই এখানে যে একজন মানুষের ভিতরে যেমন হুজুর আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন লজ্জা হায়া আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ধৈর্য সবরের, কোরআনে কারিমে সব আসছে হাদিসের মধ্যেও আসছে, গায়রাত একটা জিনিস হুজুর শিক্ষা দিয়ে গেছেন যে হুজুর বলেছেন যার গায়রাত নাই তার ইমানও নাই, লা ইমানা লিমান লা গায়রাত লাহু, যার গায়রাত নাই। গায়রাত মানে কি? আমার আত্মমর্যাদা বোধ আমার স্বকীয়তা, আমি একজন মুসলিম আমার একটা স্বকীয়তা আছে, আমি একজন যদি মুসলমান হই সত্যিকারের আর রসুলের সুন্নার অনুসারী হই তাহলে তো আমার দ্বারা আরেকজন মানুষ কষ্ট পাওয়া আরেকজন মানুষের কষ্টের কারণ হওয়া কখনো সম্ভব নয়। আজকে আমাদের মধ্যে যত বিপত্তি যত গণ্ডগোল যত বিপর্যয় সব কিছু রসুলের সুন্নত থেকে দূরে সরে যাওয়ার কারণে। অত্যন্ত সুন্দর চমৎকার সগোছালো আপনি আলোচনা করছিলেন দর্শক মণ্ডলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি জান্নাতে যাবেন এবং জান্নাতে থাকবেন, আল্লাহ রব্বে করিমের কত বড় নেয়ামত তিনি প্রাপ্ত হবেন এবং তিনি ইহ এবং পরজগতে সফলতার উচ্চ শিখরে অধিষ্ঠিত হবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এখানে বলে দিয়েছেন মান আহাব্বা সুন্নতি, যিনি রাসূলকে সুন্নতকে ভালোবাসেন। এখানে ভালোবাসার মানদণ্ড মাপকাঠি হলো নিজের জীবনে বাস্তবায়ন করা, শুধু মহাব্বতই নয়, আল্লাহ রাসূলের সুন্নত যখন আমি শুনেছি যে আল্লাহ রাসূল এই কাজটি করেছেন আমি কাজটি করব রাসূলের সুন্নত হিসাবে, আমি যখন জানবো যে আল্লাহ রাসূল ঘরে ঢুকতে এই দোয়াটি পড়েছেন আমি দোয়াটি পড়ব রাসূলের সুন্নত হিসাবে, আমি যখন জানবো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রতিটি কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলার জন্য আমি বিসমিল্লাহ পড়ব আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে, বরকত পাওয়ার জন্য
আমি যখন জানব যে আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী জীবন যদি কেউ ধারণ করে তো এই জীবনটা বরকতময় হয় আমি সেই কাজটি করব রাসূলের সুন্নত হিসাবে আমি রাস্তায় যখন পথ চলব আমি ডান দিক থেকে পথ চলব আল্লাহর রাসূলের সুন্নত হিসাবে রাস্তায় যখন আমি পথ চলব নিচের দিকে তাকিয়ে আমি থাকব তাকিয়ে তাকিয়ে আমি চলব যাতে কারো কোনো ক্ষতি না হয় আল্লাহর রাসূলের সুন্নত হিসাবে রাস্তায় যখন আমি চলব পথের মধ্যে মানুষের কষ্ট হয় এমন কিছু পড়ে আছে কাটা গাছ কাদা ময়লা কোন পাথর ইত্যাদি পড়ে আছে আমি তাকে সরিয়ে দেব আল্লাহর রাসূলের সুন্নত হিসাবে এই যে রাসূলের সুন্নতগুলোকে আমি محبت করলাম বাস্তব জীবনে বাস্তবায়ন করলাম রাসূল নিজে বলেছেন সে যেন আমাকে محبت করে রাসূলকে محبت করা মানে হলো তিনি বলেছেন পরবর্তীতে কানা মাই ফিল জান্নাহ এই লোকটি সুন্নতের محبتের কারণে রাসূলের সুপারিশ পাবেন এবং রাসূলের সাথে আল্লাহর সুন্দর অনাবিল শান্তির জায়গা জান্নাতে যাবেন তাই আমরা সুন্নতময় জীবন সফল জীবনের কিছুটা পরিচয় আমরা পেলাম যে যিনি জান্নাতে যাবেন জান্নাতে অবস্থান করবেন তাকে আল্লাহ তাআলা আর কখনো জান্নাত থেকে বের করবেন না কিন্তু জাহান্নামে আল্লাহ তাআলা যাকে দেবেন তাকে আল্লাহ পাক কখনো দয়া করে মায়া করে ক্ষমা করে তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিবেন তাই জান্নাতে একবার প্রবেশ করতে পারলে আর কখনো সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বি করিম হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন সকল জান্নাতীদেরকে এক জায়গাতে আল্লাহ তাআলা একত্রিত করবেন যাকে সৌকে জান্নাত বলা হয় জান্নাতের বাজার বলা হয় সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বলা হবে রাদিতু আলাইকুম লা আসখুতু আল্লাহ তাআলা নিজে বলবেন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছে লা আসখুতু আবাদান আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের উপরে আমি আর কখনো রাগ করব না কখনো আল্লাহ তাআলা আর রাগ করবেন না আল্লাহ তাআলা স্থায়ী সন্তুষ্টি অর্জন নিয়েই অর্জন করে জান্নাতে জান্নাতীরা বসবাস করবে আল্লাহ রাব্বে করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার অথবা বুঝার থাকে প্রশ্ন করবেন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা কথা বলার চেষ্টা করব প্রথমে যিনি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন জি আমি একটা প্রশ্ন করার জন্য মানে ফোনটা দিছিলাম যে আমার ছেলে হ্যাঁ কোরআন শরীফে নিতে হতো এখন কোরআন শরীফের টাকাটা কিন্তু আমি দেবো বুঝছেন আমার এক ছেলে আর কি প্রতিবেশী দিতে যখন এসে কি তো আপনাকে আমি পাবো না ওনারা পাবেন ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনার কথাগুলো আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি সুন্দর প্রশ্ন আপনার যে কৌতূহল এবং এই যে আপনার সব লাভের যে আকাঙ্ক্ষা এই কারণে আপনি নিশ্চয়ই সব পাবেন আর উনিও আপনার যিনি কোরআন শরীফ দিয়েছেন উনিও সব পাবেন কোরআন শরীফ হ্যাঁ উনি তো পাবেনই আপনিও বঞ্চিত হবেন না আপনিও পাবেন যিনি কোরআনের হাদিয়া দিয়েছেন উনিও সব পাবেন আপনি ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন কোরআন পড়তে দিয়েছেন এই জন্য তো উনি কোরআন দিয়েছেন এই জন্য কারো সওয়াবের অংশ একেবারে বিন্দুমাত্র কমবে না অনেক অনেক বেশি সওয়াব পাবেন সকলেই পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে ধরেন আমরা নামাজে পড়ে শেষ বৈঠকে আত্মীয়তে পরে পরে দোর স্বরূপ পড়ি তারপরে শায়দ ইস্তেগফার করা যাবে কিনা এবং শেষে আল্লাহুম্মা আমরা বুঝতে পেরেছি যে
সেটা পুরনো সুর পড়লে তার দিকে কাটতেই থাকে। অবশ্যই জানাবো, ধন্যবাদ। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন, ফরজ নামাজ যেগুলো আপনার, ফরজ নামাজের মধ্যে আপনি ওই দোয়া মাসুরা যেটা বা হাদিসে বর্ণিত কোনো দোয়া মাসুরা আপনি পড়তে পারবেন। নফল নামাজ যদি হয় সেখানে আপনি ওই ইস্তেগফার দোয়া বা অন্য হাদিসে বর্ণিত যে কোনো দোয়া যদি আপনি পড়েন, যেটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা এবং দরখাস্ত হিসেবে যে দোয়াগুলি এসেছে, ওই দোয়াগুলি আপনি নফল নামাজে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফরজ নামাজে ওই যে দোয়া মাসুরা, জি, হাদিসে বর্ণিত যে দোয়া, সে দোয়াগুলো আপনি পড়তে পারবেন। ইস্তেগফার তো হাদিসে বর্ণিত, আপনি ইস্তেগফার পড়তে পারবেন দরুদের পরে। তবে আমরা যে বিষয়টি পরামর্শ দিয়ে থাকি যে আমরা যে দুরুদ শরীফের পরে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়ার মাঝে ইস্তেগফার রয়েছে, আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধ স্বীকার করা রয়েছে, ইস্তেগফারেরই অনেক বড় একটি অংশ। ইস্তেগফারকে যেহেতু অনেক বড় একটি অংশ সেখানে আছে, তা আপনি এই দোয়া পড়লে কিন্তু ইস্তেগফার হয়ে যাচ্ছে। ধন্যবাদ। সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নেই, এখন ওনার জানার বিষয় হলো আমি অন্য আয়াতগুলো যখন তেলাওয়াত করব সূরাতুত তাওবার বিসমিল্লাহ পড়া যাবে কিনা। জি জি, আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। বিসমিল্লাহ পড়েই অন্য আয়াত আপনি শুরু তেলাওয়াত করতে পারবেন। প্রতিদিন সূরাতুল ইখলাস, হ্যাঁ, এই বিষয়ে সূরা ইখলাস আপনি অনেক বেশি বেশি পড়বেন, এটার ফজিলত আপনার রিজিকও বর্ধিত হবে, আপনার অনেক ফায়দা। আপনি শুধু রিজিক না, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলার মানে মানুষের আল্লাহ তাআলার যে মূল বিষয়গুলি আছে, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের, তাওহীদের, একাত্মবাদ, একাত্মবাদের মূল কথাগুলি তো আপনার সূরা ইখলাসের মধ্যে বর্ণিত হয়েছে। সুতরাং আল্লাহর ওয়াহদানিয়তের কথা আপনি বলবেন, বেশি বেশি বলবেন, আর আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবে এমন হবে না ইনশাআল্লাহ। আপনি আপনি যথার্থ বলেছেন। এক সাহাবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবির জন্য অভিযোগ দিয়েছেন যে রাসূলুল্লাহ উনি নামাজে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, রাসূল ওনাকে ডেকে বললেন যে সূরাতুল ইখলাস ছাড়া কি অন্য কোনো সূরা তুমি পারো না? তো উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সূরাও পারি, তবে সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি। রাসূল বলেছেন, সূরাতুল ইখলাসের মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপনি সূরাতুল ইখলাসকে ভালোবাসেন, মহব্বত করেন, নিশ্চয়ই রিজিকও বরকত হবে। এমনও যতটুকু আমরা পেয়েছি যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি কেউ নিয়মিত সূরাতুল ইখলাস পড়ে, তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার রিজিকের কোনো অভাব রাখবেন না। আপনি সূরাতুল ইখলাস পড়ছেন, পড়ুন। এখানে আপনি বলেছেন যে কোন বইতে পেয়েছেন, 200 বার, ওটা কোনো বুজুর্গের অভিজ্ঞতা হতে পারে, তবে আমরা বলবো যে আপনি পরিমাণে যত বেশি পারেন তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি, ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার স্বামীকে ধন্যবাদ যে অনুষ্ঠান শোনেন, দেখেন, তবে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সূরা বাকারার শেষ 3 আয়াত উনি সবসময় পড়েন, 3 সময় পড়েন, খুব উত্তম আমল, অনেক ভালো আমল। আপনি সবসময় পড়বেন, আপনি এর ফজিলত পেয়ে যাবেন। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি কোনো হক্কানি মানে যে ভালো কোনো উত্তম কোনো পীর বা কোনো মাশায়েখ শায়েখ যদি আপনি পান, তাহলে সম্পূর্ণ 100 ভাগ পর্দার সঙ্গে আপনি বায়াত গ্রহণ করতে পারবেন এবং ওনার দেওয়া ওজিফা আপনি আমল করতে পারবেন। শেখ, এই বিষয়টি আমরা একটু যদি আলোচনা করি, যে আপনি যদি আমাকে অনুমতি দেন। জি জি জি, যে এই বিষয়টি হলো যে পীর শব্দের অর্থ কী আমাদের বুঝতে হবে। আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে অনেক ভুল বুঝাবুঝি, ভুল প্রচলন আছে,
যেমন দেখুন পীর শব্দটি হলো ফার্সি, ফার্সি শব্দ, এর অর্থ হলো বয়স্ক যিনি তাকে পীর বলা হয়। আমাদের বাংলা ভাষায় যেমন বয়োবৃদ্ধ যে বলা হয়, যিনি বয়স হয়ে গিয়েছে, বয়োবৃদ্ধ মানুষ বলা হয়, বৃদ্ধা বৃদ্ধ বলা হয়, ঠিক ফার্সিতে বলা হয় যে যিনি মুরব্বি, যিনি বয়স হয়ে গিয়েছে পীর বলা হয়। আর এর একটা পরিভাষাগত অর্থ আছে, সে অর্থটা হলো যে আমার ধর্মীয় একজন মুরব্বি, যাকে দেখে, যার কথা শুনে, যার কথা বুঝে আমি ধর্মের উপরে যথাযথভাবে চলব। তার মানে পীর মানে হলো, আমরা যদি আরও সহজে বুঝি, যারা বিচক্ষণ, যারা অভিজ্ঞ, যারা অসুস্থ থাকে, তো ওনাদের, ওনারা কিন্তু ডাক্তারদের সাথে একটা যোগাযোগ রাখে সব সময়। যেমন কারো হাড়ের সমস্যা আছে, তো সব সময় উনি একজন হাড় বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ রাখেন যে কখন কি হয়ে যায়, বলা যায় না। এখন স্ট্রোকের সমস্যা আছে, ডাক্তারের সাথে সমস্যা করে। ঠিক আমাদের রোহানি কিছু রোগ আছে, যে রোগগুলো একজন ধর্মীয় চিকিৎসক যদি থাকে, তো ওনার সাথে আলোচনা করলে, ওনার পরামর্শ অনুযায়ী চললে আল্লাহ রাব্বে কারিম রোহের যে রোগগুলো আছে সেগুলোকে দূর করে দেবে। তাহলে আপনি যে কথাটি বলেছেন যে এই যে রোহানি রোগ তিনি ভালো করতে পারবেন যিনি জানেন, যিনি জানেন না তো ভালো করতে পারবেন না, আর তাকে আমি ডাক্তার হিসাবে গ্রহণও করব না। আর যদি অনভিজ্ঞ, জানে না বুঝে না, এই ধরনের লোককে আমি ডাক্তার হিসাবে গ্রহণ করি, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সমূহ সম্ভাবনা। ঠিক অনুরূপভাবে ধর্মীয় মুরব্বী যিনি আমাকে পরামর্শ দেবেন শরীয়ত অনুযায়ী চলার জন্য, পাক পবিত্রতা ইত্যাদি অনুযায়ী চলার জন্য। এখন আমি যদি না চলি তাহলে পীর ধরে লাভটা কি? আমি শরীয়ত অনুযায়ী চলব, উনি বলবেন নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন ইত্যাদি পর্দা পোশিদা মোতাবেক চলবেন, ওনার কথা অনুযায়ী উনি প্রেসক্রিপশন করে দিবেন, আমরা সেই অনুযায়ী আমল করব, সফলতা আসবে। কিন্তু এই ছাড়া হক্কানি হযরতে ওলামায়ে কেরাম ছাড়া, হক্কানি ওলামায়ে কেরাম যারা আছেন, পীর আউলিয়া গাউস কুতুব যারা আছেন, ওনার তো, ওনারা চেষ্টা করেন যে শরীয়তের ভেতরে 100% অ্যাটোজেট থাকার জন্য। ওনারা কিন্তু শরীয়ত থেকে বের হতে, মানে শরীয়তের বাহিরে কোনো কাজ করতে ওনারা পছন্দ করেন না, নিজেও করেন না, অন্য কেউ চলুক সেটাও পছন্দ করেন না। এ হলো মোটামুটি আমরা একটা গাইডলাইন দিলাম। এছাড়া আমাদের সমাজের যে প্রচলিত আছে, অনেক কথাবার্তা শোনা যায়, অনেক ধরনের পীর কিন্তু পাওয়া যায়, দেখা যায়, শোনা যায়, নারী পুরুষ একসাথেই চলাফেরা করছে বেপর্দায়। আসলে শরান এগুলোর কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই। আমি আমার দিন আর ইসলামের উপরে টিকে থাকার জন্য একজন মুরব্বির সাথে জাস্ট যেভাবে শরীয়ত অনুমোদন দিয়েছে আমি ওইভাবে যোগাযোগ করব, ওইভাবে ওনার সাথে আমি যোগাযোগ করব, ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আমি চলব, এর বাহিরে কিন্তু নয়। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। আরেকবার বলুন মহিলারা, ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, শেখ বুঝতে পেরেছেন প্রশ্নটি। আপনার শরীরের যে কোনো অংশ আপনার বিক্রয় করার কোনো শরীরই অনুমোদন নেই, অর্থাৎ মহিলাদের মাথার চুল নিজে কাটুন আর পড়ে যাক, এটা আজা ইনসান, মানুষের শরীরের অংশ, তো শরীরের অংশ বিক্রি করার অনুমোদন শরীয়তে একেবারেই নেই, তো সেই হিসেবে চুল বিক্রি করারও অনুমতি নেই। আপনি বুঝতে পেরেছেন, পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন জি। তাজগাত হ্যাঁ, ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আমরা কিছুক্ষণ আগেই এ সম্পর্কে কথা বলেছিলাম, আমাদের এক বন্ধু প্রশ্ন করেছেন সূরাতুল ইখলাস কোন জায়গাতে উনি পেয়েছেন 200 বার পড়ার জন্য। আমরা বলেছি,
আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। তো সূরাতুল ইখলাসকে আপনি 200 বার 300 বার যত বেশি পার আপনি পড়বেন তত ফজিলত পাবেন। সূরাতুল ইখলাসের সাথে মহাব্বত, ভালোবাসা, আল্লাহ তাআলার আল্লাহ তাআলাকে মহাব্বত এবং ভালোবাসার একটা বহির প্রকাশ। সে হিসেবে আপনি সূরাতুল ইখলাস বারবার পড়ুন, বেশি পড়ুন, নামাজে পড়ুন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ জাযা খায়র দান করবেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। চারটি প্রশ্ন শোনা যাচ্ছে না, আপনি টিভির ভলিউম কমিয়ে এরপরে মাইক্রোফোন মুখের কাছে নিয়ে কথা বলুন। বুঝতে পেরেছি, আরেকবার বলুন। অনেক সময় বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। জি জি আলিফ আলিফ লাম। জি ধন্যবাদ, সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছেন, দেয়ালে যদি ছবি টানানো থাকে, যদি আপনার নামাজের ঘরে যদি কোনো প্রাণীর ছবি, শুধু মানুষের নয়, কোনো প্রাণীর ছবি যদি ঘরে টাঙানো থাকে, তাহলে সেখানে আপনার জন্য নামাজ পড়া জায়েজ হবে না, ঠিক হবে না। অর্থাৎ সেটাকে ঢেকে নিয়ে, হ্যাঁ ঢেকে নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। দুই নম্বর হচ্ছে যে অনেকে জিজ্ঞাসা করেন কেমন আছেন, তা আমরা বলি আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নেয়ামত দিয়েছেন, অসুস্থতাও আমাদের জন্য একটা নেয়ামত। আপনি যদি সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করেন তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আমাদের অসুস্থতা আমাদের বিভিন্ন নিজেদের কারণে হয়, অনেক সময় আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার নেয়ামতও দিয়ে থাকেন, এই অসুস্থতা আল্লাহ তাআলা আবার কাটিয়েও দেন। যখন আপনি অসুস্থ থাকবেন তখন যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, তো ওই ওই অবস্থায় আপনি ভালো আছেন এটা যদি আলহামদুলিল্লাহ হিসাবে আল্লাহর প্রশংসা করেন তাহলে তো আল্লাহ খুশি হয়ে যাবেন এবং আল্লাহ তাআলা আপনার আপনার রোগ মুক্ত করে দিবেন। এই জন্য যে কোনো অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেন, তাশাহুদ আল্লাহর প্রশংসা করবেন। তাশাহুদের পরে কতটুকু দুরূদ শরীফ পড়লে সাহসিতা প্রয়োজন? প্রথম বৈঠকে হ্যাঁ, প্রথম বৈঠকে যদি আপনার ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, এই হ্যাঁ মানে বিষয়টি হলো তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়া হলো আখিরি বৈঠকে, আখিরি বৈঠকে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রথম বৈঠকে আপনার কাজ হলো, শরীয়তের বিধান হলো যে শুধু তাশাহুদ পড়বেন, তা আপনি যখন আল্লাহুম্মা সাল্লি বলেছেন তো কোনো দুরুদ এ পর্যন্ত হয়নি, কমপ্লিট দুরুদ হয়নি। যখন সাল্লি আলা মুহাম্মদ বলেছেন তার মানে হে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনি দুরুদ রহমত প্রেরণ করুন, আলা মুহাম্মদ পর্যন্ত আপনি পড়েছেন, তো কমপ্লিট একটা অর্থ হয়ে গিয়েছে, একটা বাক্য হয়েছে, দুরুদ হয়ে গিয়েছে। এতটুকু যদি আপনার হয় তাহলে আপনি আখেরি বৈঠকে সহসেজদা দিবেন। আশা করছি মাসআলাটি আপনি বুঝতে পেরেছেন। চার নম্বর উনি প্রশ্ন করেছেন আলিফ লাম মিম কারো নাম রাখা যাবে কিনা। দেখেন আলিফ লাম মিম আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত হিসেবে দিয়েছেন, কিন্তু এটার অর্থ আল্লাহ তাআলা কাউকে জানাননি। নবীদেরকেও আল্লাহ তাআলা এই হরুফে মুকাত্তাআত বলা হয়, এই অনেক সুরার আগে দেয় এরকম আলিফ লাম মিম। তো আলিফ লাম মিম নাম যদি কেউ রাখে আলিফ অথবা মিম অথবা মানে তাহলে তো মানে এমন কোনো অর্থপূর্ণ নাম হলো না আর। আপনি আমরা কেউ যদি নাম রাখে তাহলে তাকে তো নিষেধ করা যাবে না যে আপনি আলিফ লাম মিম রেখেছেন কেন রাখা। তবে
যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন জি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেও গিয়েছেন কোন নামগুলো উত্তম উত্তম হ্যাঁ রাসূল বলে দিয়েছেন যদি আলিফ লাম মিম রাখা উত্তম হতো রাসূল বলতেন আলিফ লাম মিম রাখো রাসূল বলেছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সবচেয়ে উত্তম নাম সুন্দর নাম তা আপনি সেগুলো রাখুন আর আপনি আলিফ লাম মিম এগুলোকে বলা হয় যে হরফ মুকাত্তা যেটা মুফতি সাহেব আপনি বলেছেন এবং তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে গোপন একটি বিষয় যেগুলোর অর্থ আল্লাহ তাআলা রাসূলকে হয়তো জানিয়েছেন কিন্তু এটা বাইরে আর প্রকাশ হয়নি তো সেই ক্ষেত্রে আপনি লাম রাখুন মিম রাখুন আলিফ লাম আলিফ রাখতে পারেন কিন্তু অর্থবহ নাম যেটা আল্লাহর রাসূল হাদিসে বলে গিয়েছেন সেগুলো আপনি তবে এক আরেকটি বিষয় যদি আমরা আপনাকে জানিয়ে দিই আপনি আলিফ লাম মিম কোরআনের আয়াত হিসাবে যদি আপনি পড়েন তাহলে আলিফে 10 নাকি লামে 10 নাকি মিমে 10 নাকি আপনি পেয়ে যাবেন কোরআনের আয়াত হিসাবে পড়তে হবে সেই হিসাবে নেকির থেকে কোনো অংশে কিন্তু আপনি বঞ্চিত হবেন না খালি হবেন না কোরআনের আয়াত হিসাবে যদি আপনি পড়েন এজন্য কোরআনের আয়াত যখন আমরা তেলাওয়াত করি বিশেষ করে সূরাতুল বাকারা শুরুতে তো আলিফ লাম মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আপনি কোরআন আয়াত হিসাবে পড়ুন আর নেকি অর্জন করুন পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম হুজুর জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ নুরউদ্দিন ভাই আল্লাহ তাআলা ভালো রেখেছেন আপনি প্রশ্ন করুন আচ্ছা হুজুর আমি বলছিলাম যে আজকে যে বিষয় সুন্নতের উপর আমল করা ঠিক আছে হুজুর অনেকে বলেন যে হাদিস সম্পর্কে সম্পর্ক নাই শুধুমাত্র হ্যাঁ নুরউদ্দিন ভাই আপনি অত্যন্ত সুন্দর বিষয় বলেছেন খুবই সুন্দর বিষয় বলেছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমরা আমরা বিষয়টি পরিষ্কার করে বলছি আপনি শুনতে থাকুন বুঝতে পেরেছেন জি বুঝতে পেরেছি অনেক মৌলিক প্রশ্ন করেছেন আপনি কেউ যদি ফরজের উপর আমল না করে খালি সুন্নত আসলে সুন্নত তো শুধু ওই যে আপনার মিসওয়াক করা মিষ্টি খাওয়া এই শুধু এগুলোর মধ্যেই নেই এগুলো একটা সুন্নত তো কোনো সুন্নতকেই তুচ্ছ মনে করা যাবে না এবং সুন্নতের উপর আপনি চললে একজন মানুষ তখনই চলবে যে যখন সে ফরজ আমল করবে আর ফরজ তো মানুষের জীবনে এটা একটা এমন আমল যেমন নামাজ পড়া ফরজ নামাজ পড়াটা এমন একটা জিনিস যেমন আমার খাওয়ার প্রয়োজন আছে আমার খেতে হবে ক্ষুধা লাগলে খেতে হবে এটা একটা আমার নেচার তো নামাজটাও কিন্তু একজন মমিনের জন্য ওই নেচার ফিতরতের মতো নেচার ন্যাচারাল জিনিস যে আজান সময় হয়ে গেছে আমি নামাজ পড়বো এটার জন্য তো আর কোনো আপনার এখন আমাদের বুঝে আসে না এই জন্য আমরা করি না অনেকের বুঝে আসে না এই জন্য তারা আপনি অত্যন্ত সুন্দর বলেছেন কিন্তু নামাজের যে বিষয়টা তার শরীয়তের যে ফরজ বিধানগুলি আহকামগুলিও এগুলো আল্লাহ পাকের হুকুম হুকুম এগুলো মানতে এগুলো পালন করতেই হবে যেমন শেখ আমরা যদি দুনিয়াবি একটি মেসাল নুরউদ্দিন ভাই আপনার কথার উত্তরে আমরা যদি একটা উপমা আমরা নেই সামনে যে দুনিয়াতে রিজিক তালাশ করার কথা আল্লাহ তাআলা বলেছেন তো রিজিক তালাশের জন্য অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন বিশেষ করে যারা চাকরি করেন সরকারি চাকরি যারা করেন বা প্রাইভেট চাকরি যারা করেন তো চাকরি করলে দেখা যাচ্ছে যে বছরে ওনাদের জন্য বোনাস আছে ঈদের বোনাস আছে বা বিভিন্ন বোনাস আছে এখন যদি কোনো লোক চাকরি না করে সে চাকরি করছে না বোনাস তালাশ করে তো বোনাস জীবনে সে পাবে না তার চাকরির বোনাস পাওয়ার জন্য অবশ্যই তাকে চাকরি করতে হবে চাকরি করলে সে বোনাস পাবে আপনি চাকরি করেন আপনাকে বোনাস দেবে আমি চাকরি করি না এছাড়া হযরত আরেকটা বিষয় এখানে যে সুন্নতটা হলো একটা ডেকোরেশন একটা জিনিস যেমন আমি একটা ফার্নিচার তৈরি করলাম একটা সোফা তৈরি করলাম ওই সোফাটা হলো একটা মূল কাঠামো এখন সোফাটার উপর কেউ যদি বার্নিশ না করে তাহলে ওই সোফা তো সে ড্রয়িং রুমে সাজাবে না এই যে বার্নিশটা এই যে মুজাইয়িন করাটা সৌন্দর্য মানুষের ফরজকে সুন্দর করে সুন্নত হ্যাঁ অত্যন্ত পরিপূরক আপনি যথার্থ বলেছেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক যে রাত্রি একাংশে আপনি নফল আদায় করুন এই নফল কী হবে আমাদের ফরজগুলোর জন্য পরিপূরক হবে পরিপূরক মানে ফরজে যদি কোনো জায়গাতে ঘাটতি থাকে তাহলে সেগুলোকে পূরণ করবে যেটা আপনি বলেছেন তো এই জন্য সুন্নতের ফজিলত পাওয়ার জন্য অবশ্যই তাকে ফরজ
আদায় করতে হবে, অবশ্যই ফরজের উপরে চলতে হবে, ওয়াজিবাতের উপরে চলতে হবে, সুন্নত মুয়াক্কাদার উপরে চলতে হবে। এরপরে উনি যখন সুন্নতগুলো, কারণ সুন্নতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ছোট ছোট সুন্নত যেগুলো আমাদেরকে বলে দিয়েছেন, খাবারের সুন্নত, চলার সুন্নত, বলার সুন্নত, এগুলো সুন্নতে জায়েদা, এগুলো করলে উনি অনেক সওয়াব পাবেন, ফজিলত পেয়ে যাবেন। বিসমিল্লাহ পড়ে খাবার শুরু করা অনেক সওয়াব পাবেন, সালাম দেওয়া সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি ভুলে অথবা এমনি না করে তাহলে সে গুনাহগার হবে না। আল্লাহ রাসূল এগুলোকে বাধ্য করে দেন নাই, কারণ বাধ্য করে দিলে তো উম্মতের জন্য বিষয়গুলো কঠিন হয়ে যাচ্ছে। যেমন মেসওয়াকের ব্যাপারে রাসূল নিজে বলেছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি, উম্মতের জন্য যদি কঠিন না হতো তাহলে রাসূল আদেশ করতেন যে মেসওয়াক করে নামাজ পড়ো, তাহলে এটা ফরজ বিধান হয়ে যেত। এই জন্য রাসূল আমাদের দিকে তাকিয়ে, উম্মতের দিকে তাকিয়ে শরীয়ত আমাদের জন্য সহজ করে দিয়েছেন। তবে নুরুদ্দিন ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন যে ওইগুলো বাদ দিয়ে বোনাস পাওয়া যাবে না, অবশ্যই বোনাস পাইতে হলে মূল কাজটা তাকে করতে হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন এবং যারা দর্শক অনুষ্ঠান শুনছেন আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি ধন্যবাদ। জি আমরা না কাটবো না, বলুন। ধন্যবাদ জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন আমরা কথাগুলো বলছি। আপনার যদি কেউ মকরুজ হয়ে যায়, মানে করজদার, ঋণগ্রস্ত হয়ে যায়, তো তার জন্য প্রথম কাজটা হলো নিজেকে হারাম থেকে আগে বাঁচাইতে হবে। হারাম, একদম সরাসরি হারাম কাজ থেকে নিজেকে বাঁচতে হবে। এরপরে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ও আগ্নিনি বিফজলিকা আম্মান সিওয়াক, এই দোয়া অনেক পড়তে হবে। আর বিশেষ করে রাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে হবে, মানে এটা ফরজ করছি না আমি, যদি তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে চায় এবং আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা করে, ইনশাআল্লাহ মেহনত করলে আল্লাহ তাআলা রিজিক, এই ঋণ থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। তো আপনি দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে এই ঋণও কি আল্লাহ লিখে রাখছে নাকি আমাদের, যে এই লোকটা ঋণ করবে, এটা আমাদের আমাদের কর্ম। আল্লাহ তাআলা আমাদের সব ভালো মন্দ বুঝার জ্ঞান দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন, এবং সব রকমের অবস্থা দুনিয়ার মধ্যে থাকবে। এখন মানুষ নিজে সে তার কর্মপন্থা নিজে নিরূপণ করবে। এই আলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, এই ধরনের এই ভালো মন্দ বুঝার, ঋণ করা ভালো না, ঋণ না করা ভালো, এইটুকু জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন। এখন মানুষ নিজে যদি ওইমুখী হয় তাহলে আল্লাহ তাআলা তাকে ওইদিকেই পরিচালনা করবেন, যে যেভাবে জীবন যাপন করতে চায়। ফাহাদাইনাহুন্নাজদাইন, আল্লাহ তাআলার হুকুম ছাড়া তো কিছুই হবে না। এটা আপনার একটু বুঝতে হবে যে পৃথিবীতে যা কিছু হচ্ছে সব আল্লাহ তাআলা করাইতেছেন, করতেছেন, কিন্তু এটা আল্লাহ তাআলা চান না যে তুই এটা কর, এই মন্দ কাজটা কর, কিন্তু আল্লাহ জানেন যে তার বান্দা আমার ভালো কাজটা রাইখা সে মন্দ কাজটাই করবে, এটা আল্লাহ তাআলা জানেন, এই জন্যই তো তিনি আল্লাহ। যাই হোক, আপনি যথার্থ বলেছেন যে আপনার স্বামীর যদি অভ্যাস হয়ে থাকে ঋণ করা, নেশা হয়ে থাকে ঋণ করা, তাহলে নেশাটাকে তিনি গ্রহণ করেছেন। আর আল্লাহ পাক মানুষকে গ্রহণের শক্তি দিয়েছে, এই শক্তি দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এজন্য খালি সকল কিছু তকদিরের উপর আপনি ফেলে দিবেন, আমরা ফেলে দিব যে আমার তকদিরে আছে হয়ে গিয়েছে, উচিত নয়। আমাদের বুজুর্গানের দিন বলতেন, তকদিরকে তাদবীর দ্বারা হাসিল করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টা করার ক্ষমতা দিয়েছেন, চেষ্টা করার মতো যোগ্যতা দিয়েছেন, চেষ্টা করার অধিকার দিয়েছেন, গ্রহণের অধিকার দিয়েছেন। এখানে ঠান্ডা পানি আছে, এখানে গরম পানি আছে, আমি যেটাই ধরবো আল্লাপাক সেটা আমার জন্য সহজ করবেন। এখন আমি ঠান্ডাটা নেব আর না গরমটা নেব, কোনটা আমার জন্য উপকারী? আমরা চা পান করি,
দেখা যাচ্ছে যে গরম চা দেয়, তা আমি চিন্তা করছি যে এটাকে ফু দিয়ে বিভিন্ন ভাবে আমি এটাকে কি করি ঠান্ডা করে আমি সেবন করি, কারণ আমি মনে করছি যে গরমটা আমার জন্য ক্ষতিকর, ঠান্ডা হলে আমি খেতে পারবো। তাহলে এই যে গরমও খাওয়ার অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন, ঠান্ডাটাও গ্রহণ করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি আমার জন্য গ্রহণ করছি ঠান্ডাটাকে, গরমটাকে আমি রেখে দিচ্ছি। তাহলে বুঝতে হবে যে দিন করে অভ্যাস উনি করে নিয়েছেন, উনি বিভিন্নভাবে আপনি যেমন কত সুন্দর একটি বিষয় বলেছেন যে হারাম কাজে হয়তো বা যুক্ত আছেন, উনি এই কাজে ওই কাজ করে ঋণ করছেন, আর ঋণ করে বিশাল দিনের বোঝা ওনার মাথার উপরে, এখন বলবে যে তকদির আচ্ছা হয়ে গিয়েছে। তবে আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ঋণকে ঋণমুক্ত করার তৌফিক দান করেন, এবং ঋণ করবে না এটার জন্য প্রথমে তাকে তওবা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আমি ঋণ করব না, যথাসম্ভব আমি ঋণের কাছে যাব না। এরপরে যদি একান্ত যদি ঋণের প্রয়োজন হয়, শরীয়তে বলেছে এবং যারা ঋণ দিবে কর্জে হাসানা তাদের অনেক ফজিলতের কথাও আছে। ধন্যবাদ, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন। আব্দুল কাদের ভাই, জি বলুন। ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করছি, আপনি শুনতে থাকুন। আপনি বিয়ে শাদী করা তো মানুষের জন্য একটা বহুত বড় স্বভাবের কাজ, সুন্নতার উপর আমল করা, এবং এটা মানুষের জীবনের তো একটা স্বাভাবিক ইয়ে যে বয়সন্ধি হলে মানুষ বিয়ে করবে। তো বিয়ে করার জন্য প্রথম যে শর্তটা সেটা হলো দিনদার মেয়ে হওয়া, দিনের উপর চলে এবং দিন বুঝে এই ধরনের মেয়ে হওয়া। তারপরে ওই যে কুফু একটা জিনিস আছে হাদিসের মধ্যে আসছে যে আপনার সাথে সব কিছুর দিক থেকে একটা সামঞ্জস্যপূর্ণ ইয়ে হওয়া, সম্বন্ধ তৈরি হওয়া, এটাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনার আর্থিক অবস্থান, তার আর্থিক অবস্থান এবং তার বংশ, আপনার বংশ, এরকম একটা মিল, সব কিছুর মধ্যে একটা মিল হলে এটা উত্তম হয় আর কি। তো সবচেয়ে উত্তম হচ্ছে দিনদার মেয়ে তালাশ করা, অত্যন্ত সুন্দর মুক্তি। আরেকটা যে সুন্দর হওয়া অসুন্দর হওয়া, এটা তো একটা আপেক্ষিক বিষয় ভাই। অনেক কালো মানুষ কিন্তু তার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা জিনিস রাখছেন যে মানে তার ভিতরে একটা সুন্দর আল্লাহ তাআলা রাখছেন প্রত্যেকের ভিতরে। শরীরের রং ফর্সা হওয়া আর কালো হওয়া এর মধ্যে সুন্দর নিহিত না, এটা আপেক্ষিক। আপনি সুন্দর বলেছেন। আমরা মিশকাত শরীফের কিতাবুন নিকাহ, জি নিকাহের একেবারে দুই থেকে তিন নম্বর যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে উল্লেখ করা হয়েছে যে তুনকাহুল মারউ বিআর মারউ বিআর ওয়াইন, যে আপনি যিনি বিবাহ করবেন উনি চারটি বিষয় বিবাহের সময় লক্ষ্য রাখবেন। এক নম্বর প্রথমত বলা হয়েছে যে আপনি তার অলি জামালিহা, জামাল দ্বারা আপনি জামালের সৌন্দর্যতার ব্যাখ্যা আপনি করেছেন যে একজন মানুষের শুধুমাত্র চামড়া সুন্দরের সাথে সম্পর্ক না, তার মানে জহের বাতের সব কিছুই আখলাক বি আখলাকিল্লাহ, অর্থাৎ শরীয়তের রঙে যিনি জীবনটাকে রঙ্গায়িত করেছেন এটাই হলো আসল সুন্দর। দুই নম্বর বলা হয়েছে তার বংশ, যেটা আপনি বলেছেন। তিন নম্বর বলা হয়েছে অলি মাল, তার মালের ক্ষেত্রে উঁচু নিচু যাতে খুব একটা না হয়। পরবর্তী যে বিষয়টি বলা হয়েছে দিন, বলা হয়েছে ফাজফার বিজাতি দিন, যে এই চারটার মধ্যে অর্থাৎ তার সৌন্দর্যতা, তার বংশ, তার সম্পদ, তার মধ্যে দিন, তো কোনো কারণে দেখা যাচ্ছে যে একটি নেই বা কিন্তু দিনদারিতা পরিপূর্ণ আছে, বলা হয়েছে দিনদারিতার কারণে তুমি সেটা গ্রহণ করো, অগ্রাধিকার দাও এবং এর মধ্যেই সফলতা। তো আপনি যে পন্থা অবলম্বন করছেন, আপনি যেটা চাচ্ছেন, আমরা খুব খুশি হয়েছি যে আপনি দিনদারিতাকে আপনি প্রাধান্য দিয়েছেন। দিনদারিটা হলো মৌলিক বিষয়, একজন মানুষ যখন দিনদার হবে আল্লাহ পাকের হক যথাযথভাবে আদায় করবে, তো তিনি মাখলুকের হক আদায় করবেন, অর্থাৎ উনি স্বামীর হক আদায় করবেন, স্বামীর বাড়িতে যখন যাবেন তখন স্বামীর বাড়িতে যারা থাকছেন ওনাদের হক আদায় করবেন, আর যিনি আল্লাহ পাকের হকের ব্যাপারে উদাসীন উনি মানুষের হকের ব্যাপারে কিন্তু উদাসীন থাকবে। এই বিষয়টি আপনাকে দেখে শুনে লক্ষ্য করেই নির্বাচন করতে হবে। শেখ আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং করেছেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে আমাদের সঙ্গে যারা আছেন সকলকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতময় জীবন নিয়ে আমরা কথা বলছিলাম সুন্নতময় জীবনের মাঝে কিন্তু সফলতা রয়েছে দুইজন মানুষের মাঝে শত্রুতা আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি দুজন গ্রহণ করেন বা চলেন তাদের মধ্যে শত্রুতা দূর হয়ে মহব্বত তৈরি হবে রাসূল বলেছেন আফসুস সালাম সালাম দাও একে অপরকে সালাম দাও এর দ্বারা কি হবে পারস্পরিক মহব্বত হবে শত্রুতা দূর হয়ে যাবে আমাদের দাম্পত্য জীবনে অনেক সময় অনেকে বেশ সমস্যায় পড়ে থাকেন স্বামী স্ত্রীর অমিল ঘরে ঘরে অমিল দেখা যাচ্ছে এই যে রাসূলের সুন্নাত অনুযায়ী যদি ঘরে আমরা চলি এবং সালামের বিধান আর অন্যান্য যে সুন্নাতগুলো আছে সেগুলো আমরা অবলম্বন করি আর বারাকা ঘরের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের বাস্তব জীবনে এই বরকতগুলো আমরা পেয়ে যাব আমাদের বুজুর্গানে দিন এগুলো পেয়েছেন করেছেন হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা যদি আমরা বলি যে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির দুই পরিবার ছিল তো এক লোক চিন্তা করেছে যে হুজুরকে দুটো তরমুজ আমি হাদিয়া দেই দুটো তরমুজ হাদিয়া দিয়েছেন দেওয়ার পরে উনি এক দুটোটা এক একই কোয়ালিটির রং এক ওজন এক সাইজ এক দামও এক সকল কিছু এক তো উনি দেওয়ার পরে যে হুজুর দুই পরিবারে হুজুর পাঠিয়ে দিলে পারতেন উনি তা করেননি উনি রাসূলের সুন্নাত অনুযায়ী চলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পরিবারের মধ্যে সমতার সমান প্রতি লক্ষ্য রেখেছেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তাই করেছেন উনি দুটো তরমুজকে কেটেছেন কেটে এখান থেকে অর্ধেক মিলিয়ে দুই ঘরে পাঠিয়ে দিয়েছেন তো যিনি হাদিয়া দিয়েছেন উনি বললেন হুজুর আপনি তো আমি তো ওটা দেখেই এনেছি আপনার কাটা দরকার ছিল উনি বলেছেন তরমুজের ভেতর খবরটা তুমি জানো না তরমুজের বাহিরের খবর জানো একটা মিষ্টি বেশি হতে পারে একটা কম হতে পারে তো হতে পারে একজনের ঘরে মিষ্টি বেশিটা যাবে একজনের ঘরে কম হতে পারে এটা একটা বেইনসাফ হয়ে যেতে পারে এর জন্য অর্ধেক অর্ধেক করে দিলাম দুজনের ঘরে সমান চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাগুলো অনুযায়ী আমরা চললে আমরা কিন্তু জীবনের মধ্যে বরকত পাবো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরূদ ইস্তেগফার পাঠ করি اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا أرحم الراحمين يا جل جلال والإكرام يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث আল্লাহ আসর নামাজের পরে মাগরিবের পূর্ব মুহূর্তের এই দোয়া কবুলের সময়ে আমরা নিউজ টোয়েন্টি ফোরের উদ্যোগে আজকের এই ইসলাম ও আমরা অনুষ্ঠানে যারা একত্রিত হয়েছি যারা সম্পৃক্ত হয়েছি আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমাদের জীবনকে আপনি সুন্দর করে দেন আল্লাহ আমাদের মধ্যে কল্যাণ দান করেন আল্লাহ আমাদের জন্য আপনার রসুল যা কল্যাণ কামনা করেছেন আল্লাহ আমাদের সকলকে ওই সকল কল্যাণ এবং মঙ্গল আমাদেরকে দান করেন রব্বুল আলামিন সব রকমের গুমরাহি থেকে সব রকমের নাফরমানি থেকে
সব রকমের অন্যায় এবং অনাচার থেকে আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ এই অনুষ্ঠানের যা কিছু সওয়াব رسول اکرم صلی اللہ علیہ وسلم روزہ اطہر হাদিয়া হিসেবে পৌঁছে দেন আল্লাহ যত মুর্দেগান জমিনের নিচে আছেন আল্লাহ প্রত্যেকের কবরে এর হাদিয়া পৌঁছে দেন আল্লাহ বিশেষ করে নিউজ 24 এর যে চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয় সহ যত কর্মকর্তা কর্মচারী আছে আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে মেয়ে যারা দুনিয়াতে আছেন আল্লাহ তাদেরকে কল্যাণ দান করেন আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ এর বরকত তাদের কবরে পৌঁছে দেন আল্লাহ এর উসিলায় তাদের কবরগুলিকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ আজকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আছেন আমাদের সঙ্গে যারা আপনার সামনে হাত ফেলে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের মনে কি চাহিদা আছে কি মকসদ আল্লাহ তারা কি উদ্দেশ্য আপনার কাছে এই হাত ফেলেছে আল্লাহ আপনি সকলের মনের অবস্থা খুব ভালো করে জানেন আল্লাহ প্রত্যেকের মনের নেক মকাসেদগুলি আপনি পুরা করে দেন আল্লাহ প্রত্যেকের সঠিক চাওয়াগুলি আপনি পুরা করে দেন আল্লাহ যে ঋণগ্রস্ত আল্লাহ তাকে ঋণ থেকে মুক্ত করে দেন যা অসুস্থ যত অসুস্থ আছে বিশেষ করে আল্লাহ এই ডেঙ্গু মহামারীর সময়ে অনেক ডেঙ্গু রোগী হাসপাতালে কষ্ট পাচ্ছেন আল্লাহ অনেক ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ঘরে আছেন আল্লাহ প্রত্যেককে আপনি হেফাজত করেন রোগ মুক্ত করে দেন আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা নাকি বিভিন্ন কষ্টের মধ্যে আছে পারিবারিক কষ্টের মধ্যে আছে ছেলে মেয়েদের নিয়ে কষ্টে আছে স্বামী সংসারের মধ্যে কষ্ট আছে আল্লাহ আমাদের পরিবারের মধ্যে মিল মহব্বত নেই আল্লাহ আপনি সকল পরিবারের মধ্যে শান্তি দান করেন আল্লাহ সকল পরিবারের মধ্যে আপনি কল্যাণ দান করেন আল্লাহ আমাদের ছেলে মেয়ে সন্তানাদি যারা দেশে বিদেশে আছে আল্লাহ স্ব স্ব ক্ষেত্রে সবাইকে আপনি কামিয়াব করে দেন আল্লাহ আজকে সারা বাংলাদেশে এইচএসসি এবং আলেম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে যত পরীক্ষার্থীরা আজকে পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন আল্লাহ তাদেরকে পুরো সম্পূর্ণ পরীক্ষাটি সুন্দরভাবে আল্লাহ রোগ মুক্ত হয়ে সব রকমের ওয়াবাল থেকে বাঁচিয়ে তাদেরকে পরীক্ষায় সফলতা দান করেন রব্বুল আলামিন নিউজ 24 এর চেয়ারম্যান মহোদয়কে আপনি নেক হায়াত দান করেন এমডি মহোদয়কে আপনি নেক হায়াত দান করেন ডিএমডি মহোদয় সহ যত কর্মকর্তা কর্মচারীরা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন তারা সুযোগ করে দিয়েছেন আয়োজন করেছেন আল্লাহ এই অনুষ্ঠানকে আপনি অনুষ্ঠানের সওয়াব আপনি তাদেরকে দান করেন এর সুফল আপনি তাদেরকে দান করেন আল্লাহ সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ আজকে এই দিনই অনুষ্ঠান থেকে তারা ফায়দা হাসিল করছে দিন এবং শরীয়তের সঠিক কথাটি তারা জানতে পারছে আল্লাহ এত বহুত বড় কাজ এই খেদমতকে আপনি আল্লাহ কবুল করেন এবং এই অনুষ্ঠান যেন চিরদিন যতদিন পর্যন্ত দিনের খেদমত করতে পারবে সেই খেদমতকে আপনি আল্লাহ কবুল করে নেন রব্বুল আলামিন সুন্নতে জীবন দান করেন আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপর চলার তৌফিক দান করেন আমাদের জীবনকে সুন্নতময় করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে অনুসরণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের জীবন যদি সুন্নতময় হয়ে যায় আমাদের মধ্যে কল্যাণ চলে আসবে আমাদের ভিতরে ভাইচারা ভ্রাতৃত্ব বোধ তৈরি হবে সচেতনতা তৈরি হবে সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম